আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো। আজকে আরেকটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন, অবশ্যই একটা লাইক দিবেন, লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা শুরু করবেন। এখন বিকেল বাজে হলো 5টা, 5টা থেকে আমি আমার ভিডিওটা শুরু করেছি। ছাদে গাছ দেখতে আসলাম, গাছের কি অবস্থা। পানি বর্ণিতার বাবা পানি দিচ্ছে। এখানে কি কাজ করে? মেশিন দিয়ে কি ধোয়া বের করতেছে। সরিষা নিয়ে আসছে। পাকছে নাকি এগুলো? আমাদের এদিকে সরিষা আগে আর কখনো কেউ করে নাই, এই নতুন পাকে নাই তো, নাকি পাকছে কি জানি। সরিষা ভর্তা ভালোই লাগে খেতে। বর্ণিতার টিচার আসছে, বর্ণিতা পড়তেছে। গাছে পানি দিব, এগুলাতেও পানি দিব। এই গাছটা অনেক সুন্দর লাগে, একদম কালারটা কত সুন্দর। পুদিনা পাতা, সুন্দর ব্র্যান্ড পুদিনা পাতার। ক্যাপসিকাম গাছে আরো ফুল আসতেছে দেখা যায়। বোম্বাই মরিচ গাছ, অনেক ফুল আসতেছে বোম্বাই মরিচ গাছে। ওইখানে বাগানগুলোতেও বেশ ভালোই ফুল আসতেছে। বর্ণিতায় দোলনায় দোল খেলে সারাক্ষণ, সময় পেলেই, খুব একটা সময় নাই। তারপরেও অনেক সুন্দর লাগতেছে লেবু বাগান আছে। লেবু বাগানটা সব নতুন পাতা, পুরানো পাতা সব ঝরে গেছে। ওই গাছটা আপনার ইয়ে হয়ে গেছে, আবার নষ্ট হয়ে গেছে।
দেখে আসি এদিকে। এই সরিষা আমাদের পুকুর পাড় থেকে নিয়ে আসছে, পুকুর পাড়ের ভিতরে আর কি, ভিতরে ছিল সরিষা লাগানো। এই গাছগুলো বেশ ভালোই লাগে। এখানে একটা, এই পাশে আছে দুইটা।
তিনটা, এখানে একটা বড় ছোট, এই পাশে আছে একটা।